সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি একটা নতুন গপ্প নিয়ে। আচ্ছা, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি অর্থাৎ আমার সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, যারা লাইক করেন, যারা কমেন্ট করেন, সবাই কেমন আছেন? আজকের গপ্পের বিষয়বস্তু, শীত আসছে, ত্বকের যত্ন নিন। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমরা সবাই বাঁচতে চাই, আবাল বৃদ্ধ বনিতা সবাই আনন্দ করে সুস্থ শরীরে সুন্দরভাবে বাঁচতে চাই। আর এই সুন্দরভাবে বাঁচার জন্য যেমন সুস্থ শরীর চাই, তেমনই চাই সুস্থ সুন্দর ত্বক। সারা পৃথিবীতে বৈশিষ্ট্য বৈচিত্র্য অনুযায়ী 5 রকমের ত্বক আছে। নর্মাল স্কিন 10 থেকে 12 বছর পর্যন্ত প্রায় সবারই থাকে। বয়ঃসন্ধির পর থেকে হরমোনের প্রভাবে কারো হয়ে যায় ড্রাই স্কিন, কারো অয়েলি স্কিন, কারো সেন্সিটিভ স্কিন, কারো কম্বিনেশন স্কিন। আজকে আমরা আলোচনা করব ড্রাই স্কিন নিয়ে। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, শুধু শীতকালেই নয়, যারা শুষ্ক ত্বকের অধিকারী সারা বছরই তারা এই সমস্যায় কষ্ট পান। সমাধানের কথা বলতে গেলে প্রথমে সমস্যার কথাগুলো বলি। শীতকালে কেন আমাদের শুষ্ক ত্বক হয়? আমরা জানি শীতকালে পরিবেশ পরিস্থিতিতে আর্দ্রতার পরিমাণ কমে যায়, তার প্রভাব পড়ে আমাদের ত্বকে। আমাদের ত্বকে আর্দ্রতা কমে যায়, ফলত স্কিন হয়ে যায় শুষ্ক রুক্ষ। এবার এই আর্দ্রতা কেন কমে? প্রথম তো বায়ুমণ্ডলের প্রভাব, দ্বিতীয় হচ্ছে এখন তো বিজ্ঞানের যুগ, ঘরে ঘরে এখন রুম হিটার, কিন্তু আমাদের তো নাতিশীতোষ্ণ অঞ্চল, সেভাবে তো আমাদের শীত পড়ে না। হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারিতে যে শীতটা পড়ে প্রবীণ মানুষদের অনেকের জন্য সেটা কষ্টকর হয়ে যায়, তাদের জন্য ঠিক আছে, রুম হিটার রাখতেই পারেন। অন্যথায় কী হবে, রুম হিটার কিন্তু আমাদের ত্বকের আর্দ্রতা হরণ করে নেয়, ফলত শুষ্ক ত্বক। শীত পড়লো কি পড়লো না, আমরা গরম জলে স্নান করতে শুরু করে দিলাম, উষ্ণ নয়, গরম জল। উষ্ণ জলে সারা বছর অনেকেই স্নান করেন, ধরুন প্রবীণ বয়সে বা প্রবীণত্বে পৌঁছানোর আগেও, যাদের বাতের সমস্যা আছে, যাদের সর্দি কাশির ধাত আছে, চট করে ঠান্ডা লেগে যায়, যাদের সিওপিডির সমস্যা আছে, তাদের জন্য ঠিক আছে। আর সকলের জন্য উষ্ণ জলে স্নান করতে হবে। গরম জলে স্নান করলে কি হয়, ত্বকের উপরে যে তৈলাক্ত ভাব থাকে, যে আর্দ্রতা থাকে, স্নানের পরে তা সম্পূর্ণ সাফ হয়ে যায়। ব্যাপারটা কিরম জানেন, কোথায় একটু তেল পড়েছে, সাবান আর গরম জল দিয়ে জায়গাটা মুছে ফেললেন, ব্যাস তেল উধাও। সেরকম গরম জল দিয়ে, সাবান দিয়ে স্নান করলে আমাদেরও ত্বকের তেল উধাও, সুতরাং ত্বক শুষ্ক হয়ে যায়। শীতকালীন আমরা জল একটু কম পান করি, তাই তো? তার পরিবর্তে কী করি বলুন তো, সারা বছর অপেক্ষা করে থাকি শীত পড়বে আর কফি পান করব। একটু মাত্রাতিরিক্ত হয়েই যায়। কফি কিন্তু ডাইউরেটিকের কাজ করে, সুতরাং শরীর থেকে জল বাইরে বার করে দেয়, ফলত শুষ্ক ত্বক। শীতকালে অনেকে খুব ভাজাভুজি খান, খুব মশলাযুক্ত খাবার খান, ফলে হয়ে যায় ইনডাইজেশন। আর ইনডাইজেশন বারে বারে হতে থাকলে ত্বকের থেকে জল বেরিয়ে যায়, ত্বক আর্দ্রতা হারায়, কি হয়, ত্বক রুক্ষ শুষ্ক হয়ে যায়। কোনো কোনো অসুখে ত্বক শুষ্কই থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম, যেমন ফ্যাটি লিভার, যেমন কিডনির অসুখে হতেই পারে শুষ্ক ত্বক। তাদের কিন্তু আলাদাভাবে ত্বকের যত্ন নিতেই হবে। অনেকে না ফলসবজি খেতে ভালোবাসেন না, মনে রাখতে হবে ফলে প্রচুর ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, সবজিতে প্রচুর ভিটামিনস থাকে, মিনারেলস থাকে, যেমন সেলেনিয়াম থাকে, সিলিকন থাকে, এগুলো ত্বকের জন্য ভীষণ প্রয়োজন, দাঁতের জন্য প্রয়োজন, চুলের জন্য প্রয়োজন। শীতকালে দুপুরের চড়া রোদটা যা আরামদায়ক না, সবাই স্বীকার করবেন। সূর্য রশ্মিতে থাকে আল্ট্রাভায়োলেট রে। আল্ট্রাভায়োলেট রে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী 3 রকমের হয়। তার মধ্যে প্রথমটি হচ্ছে ইউভিএ, যা আমাদের ত্বকে অকাল বার্ধক্য, বলিরেখা, কুঞ্চন, রিঙ্কলস আনতে পারে। আপনি ফুল স্লিভ জামাকাপড় পরে আছেন, মাথায় টুপিও দিয়ে আছেন, রোদে বেরিয়ে ছাতাও নিয়েছেন, সানগ্লাসও পরেছেন, তা সত্ত্বেও ইউভিএ আপনার ত্বককে স্পর্শ করে বলিরেখা এনে দিল। আর ইউভিবি কারো কারো ক্ষেত্রে বার্ন তৈরি করে, কারো কারো ক্ষেত্রে ট্যানিং করে। আমাদের দেশে ট্যানিংটাই খুব কমন, কোনোটাই আমাদের কাম্য নয়, কিন্তু রোদ তো লাগাতেই হবে, ভিটামিন ডি এর প্রয়োজন, তো সঠিক সময় লাগাতে হবে। রোদের ব্লকটা একটু দেখে নেবেন, সেখানে চেষ্টা করেছি আপনাদের জানানোর কোন সময়ের রোদটা আমাদের শরীরের জন্য উপকারী, আমরা ভিটামিন ডি পেতে পারি।
কারণগুলো জানা হলো তো। শীত তো উৎসবের মরশুম, বেড়াতে হবে, ভালো ভালো খেতে হবে, আনন্দ করতে হবে, পিকনিক যেতে হবে, বিয়ে বাড়ি যেতে হবে, আর আরাম করে ঘুমোতে হবে। এই ব্লগের দ্বিতীয় পর্বে আমরা সমাধানের কথা আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ওম শান্তি।